বৃহস্পতিবার সন্ধ্যাবেলা অদ্ভুত ও বিরল এক দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ নামখানা সাগর সহ একাধিক এলাকার মানুষজন। সন্ধ্যা ছটা দশ মিনিট নাগাদ আচমকায় আকাশে দেখা যায় অদ্ভুত এক আলো, অনেকটা সার্চ লাইটের মতো। আলোটি উত্তর আকাশ থেকে দ্রুত গতিতে দক্ষিণ দিকে চলে যায়। প্রায় দেড় থেকে দু মিনিট ধরে এই আলো দেখতে পাওয়া যায় আকাশে, ধীরে ধীরে তা মিলিয়ে যেতে থাকে। আকাশের এই আলোর ফোকাস দেখেন ঘাটালের মানুষও, আলো দেখা যায় ক্যানিংয়ের নানা প্রান্তেও, আলো দেখা যায় ঝাড়গ্রামের আকাশেও। কিসের আলো, উৎস কি, তবে কি ভিনগ্রহীরা এসেছিল? এই আলো কি উড়ন্ত চাকতির? নানা প্রশ্ন ভিড় করে মানুষের মনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ ছটার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা যায় ওই আলো। বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ওই আলোটিকে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন ওই আলো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো না হলেও বেশ স্পষ্ট ছিল। কিসের আলো, এই প্রশ্নে শোরগোল গোটা রাজ্যে। কিসের আলোয় আলোকিত পূব আকাশ বাড়ছে রহস্য, কয়েক মিনিট ধরে দেখা যায় রহস্যময় আলো, দাবি প্রত্যক্ষদর্শীদের। কলকাতা, বাঁকুড়া, বীরভূম রাজ্যের বিভিন্ন জায়গায় রহস্যময় আলো, আকাশের এক কোণে যেন সার্চ লাইটের মতো আলাদা একটা আলো। কিভাবে এই আলো এলো, সেই প্রশ্নই এখন রাজ্য জুড়ে। জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন এটা কোনো স্যাটেলাইটের কিউব বা খণ্ডাংশ হতে পারে, যা দশ থেকে বারো গ্রাম ওজনের হবে। অত্যন্ত দ্রুত গতিতে এটি পৃথিবীর দিকে নেমে আসছে, যত কাছে এসেছে ততই এর গতি বেড়েছে। পুরুলিয়া থেকে বাংলাদেশ বর্ডার সর্বত্রই এটি দেখা গিয়েছে। পাঁচটা বেজে পঞ্চাশ নাগাদ বেশি নজরে পড়েছে। তিনি আরও জানান এখন উল্কা বৃষ্টি হচ্ছে, তবে সেটা রাত বারোটা নাগাদ হয়, কিন্তু এক্ষেত্রে আলোর আকার কিছুটা বড়। এটা যে জেমিনিট শাওয়ার নয় সে ব্যাপারে নিশ্চিত। অন্যদিকে অনেকে এটাকে অগ্নি পাঁচ মিসাইল টেস্টের প্রসঙ্গে যোগ করেছেন। যদিও এ নিয়ে এখনও নিশ্চয়তা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রক, তবে আজকে অগ্নি পাঁচ মিসাইল টেস্ট হয়েছে। ধন্যবাদ।